আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু এমন প্যাকেজ নিয়ে আসছি, এমন প্যাকেজ আসলে কি বলবো, বর্তমান সময়ের হিট প্যাকেজ, অসাধারণ প্যাকেজ, জনপ্রিয় প্যাকেজ, যাই বলেন, সর্বোচ্চ প্যাকেজ হচ্ছে i7। আজকে থাকছে i7, দেখেন কত নম্বর জেন, 12 জেন 12। কি করতে চান, দুনিয়ার সব কাজ করতে পারবেন, দুনিয়ার যা কাজ করতে চান সব করতে পারবেন এই i7 12 জেন দিয়ে। আজকে কিন্তু i7 থাকছে 12 জেন, i7 10 জেন বাগের বাচ্চা থাকছে, i7 6 জেন থাকছে সবার জন্য, এছাড়া কিন্তু i7 4 জেন। আজকে কিন্তু পুরোপুরি i7-এর মেলা। i7 তো একটা দিয়েছিলাম 7টা না ভাই? জি, ওইটাই আসলে আলহামদুলিল্লাহ অনেক হিট হয়েছে, প্রচুর হিট করেছিল। এর আগে কিন্তু i7 একটা প্যাকেজ করেছিলাম যেটা এত জনপ্রিয়তা লাভ করেছিল এবং এত সারা ফেলেছিল, এর জন্য আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য রিটার্ন 7 তারা কম্পিউটার, সব সাত। জনপ্রিয়তার দিক দিয়ে কিন্তু i7 উপর কোনো প্রসেসর নাই, সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে i7। এর জন্য আজকে 4টা প্যাকেজ থাকছে আপনাদের পছন্দের কম্পিউটারের মধ্যে। তো সবগুলোর কনফিগার কী কী থাকছে, কোনটা কত টাকা নিতে পারবেন, কোনটাতে কী করতে পারবেন, সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের এই যে আক্তার ভাই, সবার পরিচিত ভাই আক্তার ভাই। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম, এসপি ট্রেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি মেহরবান আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি বরাবরের মতন। আজ আবার 4টি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর এই প্যাকেজ 4টি আসলে খুব পপুলার প্যাকেজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবগুলো থাকছে আজকে i7, অর্থাৎ এইটা এর আগে আমরা একটা প্যাকেজ করছিলাম 7 তারা কম্পিউটার দিয়ে, সেটি সবগুলোই i7 ছিল। সেই প্যাকেজই নতুনত্ব কিছু নিয়ে আসে i7 রিটার্ন 7 তারা নিয়ে আসছে আপনাদের সামনে। আগে একটু বাজেট কমাটো পারে এখান ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এই পাশে শুরু করি, প্রথম থেকে শুরু করি, এই পাশে শুরু করি, কম বাজেট থেকে শুরু করি। আচ্ছা, এটা থাকছে i7 4 জেন। i7 4 জেন, এখানে প্রসেসর হিসেবে আমি রেখেছি i7 4 জেন একটা প্রসেসর। এই প্রসেসর 4 কোর 8 থ্রেড 8 MB ক্যাশের প্রসেসর, এবং এখানে আমি বলতে চাই 3.4 GHz প্রসেসর, এবং এটা 4770 মডেলের একটা প্রসেসর। এখানে এইচডি গ্রাফিক প্রসেসরের এইচডি গ্রাফিক্স আছে 4600। অর্থাৎ এই i7-এর পিসি আমার বলতে দ্বিধা নেই, অনেক হাই রেঞ্জের প্রসেসরের চেয়েও i7 4 জেনের প্রসেসর কিন্তু অনেক ভালো। যারা কাজ করছেন প্র্যাকটিক্যালে, যারা প্র্যাকটিক্যালে কাজ করেন তারাই বলতে পারবেন যে i7 4 জেনের প্রসেসরের মানটা কেমন। আর এই i7 4 জেন দিয়ে আপনারা হেভি মানে অনেকগুলো কাজ করতে পারবেন, যেগুলো এর থেকে আপডেট প্রসেসর দিয়েও করতে পারেন না। আচ্ছা, ওকে। আর এই জন্য আর এইটা কিন্তু কাজের জন্য আমরা রাখছি i7-এর পিসি। এখানে মাদারবোর্ড হিসেবে আমি রেখেছি আসোস ব্র্যান্ডের H81 একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ড 1 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডে কিন্তু 2টি র্যাম স্লট আছে, আপনারা ইচ্ছা করলে 8 8 16 অথবা 4 4 8 GB র্যাম ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি MS-11 এর 256 GB একটা SSD। হ্যাঁ, আর আপনারা জানেন যারা কাজের জন্য পিসি বিল্ড করবেন, মিনিমাম আমাদের সফটওয়্যার উইন্ডোজের জন্য 250 GB নিলে বেটার হয়। এক্ষেত্রে আমরা এই জন্য 250 রাখার চেষ্টা করছি। অবশ্যই MS-11 এখানে 256 GB একটা SSD, আর আপনার ইচ্ছা করলে এখানে হার্ড ডিস্ক ইনক্লুড করতে পারবেন। ওকে, আর এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটা SSD। এখানে র্যাম হিসেবে আমরা রেখেছি HyperX-এর DDR3 8 GB র্যাম। আচ্ছা, এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি র্যাম এবং হিট সিগন্যাল র্যাম। আর আপনারা তো জানেন যে র্যাম অনেক সময় পিসি অনেকক্ষণ যদি অন থাকে র্যামও হিট হয়, আর যখন আপনার প্রেশারে কাজ করবে র্যাম তখন আরও হিট হয়, আর হিট সিগন্যাল র্যাম হলে ও নিজে নিজেই তাপ শোষণটা করতে পারে। এই জন্য আপনারা পিসি বিল্ড করলেও চেষ্টা করবেন হিট সিগন্যাল র্যাম দিতে, আর এই র্যামটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি র্যাম। আচ্ছা, এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি আমার ভাই স্টার পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই, 2 বছর ওয়ারেন্টি সহ একটি বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক পিসি বিল্ড করেছি। আর আপনারা তো জানেন যে আমি পাওয়ার সাপ্লাই আসলে একটা কথা বলি, মাদারবোর্ডটাও কখনো আপনারা চেষ্টা করেন ভালো মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করার, আর পাওয়ার সাপ্লাইটা অবশ্যই যেহেতু ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই হয়ে থাকে, এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন পাওয়ার সাপ্লাইটার বাজেটটা বাড়িয়ে ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে, নতুন পাওয়ার সাপ্লাই, নতুন সার্কিটে পাওয়ার সাপ্লাই দিয়ে। যারা 300 400 500 টাকার পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করেন, আমি বলবো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা চেষ্টা করবেন সবসময় বাজেটটা একটু বাড়িয়ে নিউ সার্কিটের একটা ভালো মানে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করতে। আচ্ছা, আর এখানে আমরা মাউস কিবোর্ড হিসেবে রেখেছি ডায়মন্ড ফিল্ডের একটা RGB কিবোর্ড এবং HP ব্র্যান্ডের একটি RGB মাউস। আচ্ছা, দুইটা RGB থাকবে, RGB থাকবে। এছাড়া আপনারা এখানে আমাদের অ্যাভেলেবেল RGB মাউস কিবোর্ড আছে, এটা আপনারা পছন্দ মতো নিতে পারবেন। আর এখানে বলতে দ্বিধা নেই, এই ক্যাশিংটা কিন্তু NG ব্র্যান্ডের একটা খুব চমৎকার একটা ক্যাশিং আমার ভাই। এখানে কিন্তু দেখছেন তো আজকে আমি কিন্তু যেহেতু আমরা সবাই সাদা মনের মানুষ, আমরা ক্যাশিংগুলো কিন্তু সবগুলো সাদা রেখেছি, সব সাদা আছে, সব সাদা। সবচেয়ে মজার বিষয় আপনারা কিন্তু এগুলো কিন্তু
ব্ল্যাকও নিতে পারবেন হ্যাঁ ব্ল্যাক নিতে পারবেন নিতে পারবেন কিন্তু আমি আমি চাই অনেকে সাদা পছন্দ এইজন্য আজকে চারটি প্যাকেজে আমি সাদা ক্যাসিং রেখেছি আপনারা সাদা নিতে পারেন এছাড়া আপনাদের কালার পছন্দমতো কালার নিতে পারবেন আর এই ক্যাসিংটা দেখেন অনেক গর্জিয়াস একটা ক্যাসিং ভাই এটা আচ্ছা এটা স্মার্ট অসাধারণ প্যাকেজ তাহলে i7 4th gen দিয়ে এটা কত টাকা আসে বাজেট এখানে আমার ভাই আমরা এই প্যাকেজটা রেখেছি অনলি 17,500 টাকা 17,500 টাকা 81 মাদারবোর্ড i7 4th gen প্রসেসর 256 জিবি SSD এবং 8 জিবি র্যাম সহ এই ক্যাসিং সহ আপনারা পাবেন 17,500 টাকায় আচ্ছা চমৎকার একটা প্যাকেজ কিন্তু একদম বাজেটের মধ্যে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন যারা কাজের জন্য নিতে চান তাদেরকে বলবো আপনারা প্রসেসরের কোডটা কম না নিয়ে প্রসেসরের কোড থেটটা বেশি নিয়ে আপনাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে আর i7 এর পিসি গুলো আপনারা যে পিসি নেন আপনারা যে অনুপাতে কাজ করবেন ইনশাআল্লাহ তার থেকে ফিডব্যাক বেশি পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু একটা প্যাকেজ দেখে ফেললাম এরপর চলে যাব দ্বিতীয় সাততারায় ভাই এটা কি থাকবে এখানে থাকবে প্রসেসর হিসেবে i7 6th gen এটা প্রসেসর এটা 3.4 গিগাহার্জের প্রসেসর 6700 মডেলের প্রসেসর এখানে আপনারা 530 গ্রাফিক্স পাবেন USD গ্রাফিক্স পাবেন এখানে 4 কোর 8 থ্রেড এবং 8 MB ক্যাশের এটা প্রসেসর অর্থাৎ এই প্রসেসরটা দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো মানের কাজগুলো করতে পারবেন আচ্ছা এখানে যেহেতু আমরা i7 6th gen এর প্রসেসর রেখেছি সেক্ষেত্রে আমরা মাদারবোর্ড হিসেবে অবশ্যই 110 রেখেছি এখানে আসুস ব্র্যান্ডের H110 মডেলের একটি মাদারবোর্ড রেখেছি এটি এক বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড আর এই মাদারবোর্ডে দুইটা র্যাম স্লট আছে এখানে আপনারা ইচ্ছা করলে 448 অথবা 8/8 16 GB র্যাম ইউজ করতে পারবেন আর মাদারবোর্ডের ক্ষেত্রেও আমি বলবো যে মাদারবোর্ড এমন একটা ডিভাইস পিসির প্রত্যেকটা ডিভাইসের সাথে সংযোগ থাকে এই জন্য আপনার চেষ্টা করবেন একটু বাজেট বাড়িয়ে ভালো মাদারবোর্ড নিয়ে পিসি বিল্ড করার আচ্ছা এখানে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি ওরিও ব্যান্ডে 256 GB একটা SSD এটি 3 বছর ওয়ারেন্টি সহ একটি SSD আর SSD দিয়েও আপনারা দেখছেন আমরা হিউজ পরিমাণ পিসি বিল্ড করেছি আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো আর এটা আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ এখানে র্যাম হিসেবে আমি রেখেছি র্যাম স্টা ব্যান্ডের DDR4 8 GB একটি র্যাম এবং এটা হলো 2400 MHz একটি র্যাম আপনারা ইচ্ছা করলে জহর হাইপার এক্স যে র্যামগুলো আছে সেই র্যামগুলোও নিতে পারবেন এটা 3 বছর ওয়ারেন্টি সহ হিট সিগন্যালের র্যাম আচ্ছা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি রেখেছি ওভারম্যান্ডের একটি বিগ ফ্যানের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আর ওভার বিষয়ে আর কি বলবো আমরা এর আগে হিউজ পরিমাণ পিসি বিল্ড করছি ওভো দিয়ে এক্সপ্রেস দিয়ে আপনারা এক্ষেত্রে আপনারা এই ওভো বা এক্সপ্রেস দিয়ে এই পিসি বিল্ড করতে পারবেন এখানে মাউস কিবোর্ড হিসেবে আমি রেখেছি NJ ব্যান্ডের একটি RGB মাউস অ্যান্ড কিবোর্ড আচ্ছা এখানেও কিন্তু ব্যাকলাইট সহ একটা মাউস কিবোর্ড এটা আপনার ইচ্ছা করলে আপনাদের লাইট চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখানে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি আমার ভাই আপনাদের অনেকের প্রিয় স্মার্ট একটা ক্যাসিং এটি অভো ব্যান্ডের 7W মডেল একটি ক্যাসিং এই ক্যাসিংটা দেখেন একটা হালকা একটা স্টেপ আছে এবং এটা স্মার্ট একটা লাইট এই লাইটে কিন্তু অনেকের মানে বোরিং ফিল করবেন না আর এখানে কিন্তু LED বাটন আছে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন আর এটাও কিন্তু হোয়াইট কালারের একটা ক্যাসিং হোয়াইট কালার আর পাশে কিন্তু টেম্পার গ্লাস আছে আমার ভাই আর সবচেয়ে বড় বিষয় এখানে কিন্তু ডাস্ট ফিল্টার আছে আচ্ছা ডাস্ট ফিল্টার থাকবে ডাস্ট ফিল্টার আছে এখন পাশ আপনার পাশে দেখেন RGB ফ্যান আছে এখানে কিন্তু একটা RGB ফ্যান আছে আর মানে একটা আপডেট ক্যাসিং এর যে ধরনের সব আছে সব কিছু আছে এখানে আপনারা ATX ও মাইক্রো ATX বোর্ড ইউজ করতে পারবেন আচ্ছা চমৎকার একটা প্যাকেজ i7 6th জেনারেশন দিয়ে কিন্তু এই প্যাকেজটা বিল করা হয়েছে তাহলে কত টাকা আসে বাজেট ভাই এইটা আসলে আসে আমার ভাই এটা আসে আপনার 24,500 টাকা 24,500 টাকা 24,500 টাকা i7 6th gen 110 মাদারবোর্ড 256 GB SSD 8 GB RAM সহ এই টোটাল প্যাকেজটা আপনারা পাবেন 24,500 টাকা আমরা এটা দিয়ে কি করতে পারি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এই মিড রেঞ্জের যে কাজগুলো আছে কিন্তু আমরা অনেকে বলি যে i7 10th gen দিয়ে বা i5 10th gen দিয়ে i3 10th gen দিয়ে দুনিয়া সব করা যায় 5600 GB দিয়ে সব করা যায় এটা আসলে মিথ্যা কথা আপনারা যত হাই রেঞ্জের পিসি নেন না কেন কিছু কিছু কাজ যেমন i9 13th gen দিয়ে পিসি বিল্ড করলে আপনার গ্রাফিক্স কার্ড অনিবার্য লাগে কিছু কিছু কাজের জন্য আর এখানে তো আমার বলার অবকাশ নেই তবে মিড বাজেটের লো বা মিড রেঞ্জের কাজ লো রেঞ্জের কাজ কিছু হাই রেঞ্জের কাজও এই পিসিতে অনায়াসে করতে পারবেন কিন্তু কিছু কিছু কাজ করতে গেলে আপনার প্রত্যেকটা পিসিতেই গ্রাফিক্স কার্ড লাগবে আর গ্রাফিক্স কার্ডটা নিলে আপনারা আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ করতে পারবেন ওকে
তবে প্রাথমিক লেভেলের যে সব কাজ আছে প্রাথমিক লেভেলের কাজ এর থেকে নরমাল পিসি দিয়ে করতে পারবেন আচ্ছা আর আমাদের এই পিসি দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা যে ধরনের আশা করছেন তার থেকে বেশি ফিডব্যাক পাবেন আর ওকে তো বন্ধুরা দুইটা প্যাকেজ কিন্তু দেখে ফেললাম আর দুইটা চমৎকার প্যাকেজ রয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার চলো আমরা যাব i7 10th gen এটা আপনার আপনার কম্পিউটার আমার পিসি আমি যে পিসি ইউজ করি অনেকে বলতে পারেন যে আমি কি ইউজ করি এটা হচ্ছে i7 10th gen আমি নিজে ইউজ করি এই প্রসেসর দিয়ে পিসি বিল করে আর আপনি আসলে জানেন যে এই i7 10th gen কি ধরনের কাজ করতে পারে আমি ভাই কি বলবো আমি যেহেতু হার্ড কাজ করি অনেক ভারী ভারী কাজ করি এডিটিং করি গ্রাফিক্সের কাজ করি সুতরাং এটা দিয়ে যারা করতে চান এডিটিং করতে চান এডিটিং করলে তো আপনার মোটামুটি সব কাজই করা লাগে করা যায় ওই পিসি দিয়ে যা করা যায় করা যায় সুতরাং আপনারা যা করতে চান এখানে হ্যাঁ এই 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 পিসি দিয়ে করতে পারবেন এখানে আমি প্রসেসর হিসেবে রেখেছি i7 10th gen এটা প্রসেসর এখানে 8 কোর 16 থ্রেড এবং 16 এমবি ক্যাশের প্রসেসর আর এটা 2700 মডেলের একটা প্রসেসর এখানে কিন্তু ই প্রসেসর গ্রাফিক্স আছে ইউএসডি 630 গ্রাফিক্সের প্রসেসর অর্থাৎ এই প্রসেসর দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের যে কাজগুলো আপনারা করবেন আমার আশা সেই ধরনের কাজ সবই করতে পাবেন এই প্রসেসরটা দিয়ে যে প্রসেসর দিয়ে এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি প্রসেসর আমি যদি করতে পারি আপনারা করতে পারবেন কোনো কথা নাই আচ্ছা এখানে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি আমার ভাই গিগাবাইটের H710 মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটাও কিন্তু একটা অফিশিয়াল মাদারবোর্ড আর এখানে আপনারা ইচ্ছা করলে 8 8 16 16 16 32 32 32 64 জিবি র‍্যাম ইউজ করতে পারবেন আচ্ছা আর আমি মাদারবোর্ডের বিষয়ে আমি একাধিকবার বলেছি আপনারা অবশ্যই বাজেটটা না কমিয়ে বাড়িয়ে অবশ্যই ব্র্যান্ডের মাদারবোর্ড নেবেন অফিশিয়াল মাদারবোর্ড নেবেন ভালো মাদারবোর্ড নেবেন কারণ মাদারবোর্ডটাই যদি খারাপ হয়ে যায় আপনার অন্যান্য ডিভাইসগুলো যত ভালোই নেন না কেন ফিডব্যাকটা তেমন পাবেন না এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি এইচপি ব্র্যান্ডের 250 জিবি M.2 NVMe অর্থাৎ এর আগে আমি একাধিকবার বলেছি NVMe এটা সবথেকে আপডেট স্টোরেজের অপশন অর্থাৎ এখানে যেহেতু আপডেট পিছে আমরা চেষ্টা করেছি এই জন্য আপডেট স্টোরেজ রাখতে আর এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি M.2 NVMe আচ্ছা এখানে 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 র্যাম হিসেবে রেখেছি আপনাদের অনেকের প্রিয় কোশিয়ার ব্র্যান্ডের একটি র্যাম এটা DDR4 8 জিবি 3200 MHz একটি র্যাম এটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ একটি র্যাম আমি নিজে এই র্যামটা ইউজ করি এই প্রসেসর এবং এই র্যামটা আমি সম্পূর্ণ নিজে ইউজ করি আর আপনি এটা দেখবেন যে আমরা আপডেট পিসিতে সর্বোচ্চ চেষ্টা করি ব্র্যান্ডের এবং মান রক্ষা করে পিসি বিল প্রোডাক্ট দেওয়ার আচ্ছা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি রেখেছি ভাইয়া অ্যান্টেক ব্র্যান্ডের 450 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা রাখার একটা উদ্দেশ্য আছে এটি আসলে জেনুইন 450 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই এখানে আপনারা মোটামুটি রেঞ্জ সেটআপ গ্রাফিক্স কার্ড ইউজ করলেও এই পাওয়ার সাপ্লাইয়ের কারণে আপনাদের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগবে না আর এইটিও 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আচ্ছা আর এখানে সবচেয়ে বড় একটা চমক আমার ভাই বলতে পারেন যে ক্যাসিংটা ক্যাসিংটা আসলে এটা কিন্তু রিভেঞ্জার বুস্ট মডেল একটি বুস্ট 2 মডেল একটা ক্যাসিং এই ক্যাসিংটা আসলে দেখেন আসলে খুব স্ট্যান্ডার্ড মানের একটা ক্যাসিং এখানে সামনে দুইটা আরজিবি ফ্যান আছে এবং পিছনে একটা আরজিবি ফ্যান আছে উপরে ডাস্ট ফিল্টার আছে ইউএসবি 3 ইউএসবি 2 আছে এলইডি বাটন আছে পাওয়ার বাটন আছে আর সবচেয়ে অনেকের কিন্তু এটা ডোর সিস্টেম ও ডোর সিস্টেম বাহ কি চমৎকার হ্যাঁ একদম এটা অনেকের কিন্তু পছন্দের একটা ক্যাসিং আর যেহেতু ব্র্যান্ডের ক্যাসিং দেখেন এটাও কিন্তু সাদা ক্যাসিং যারা সাদা মনের যারা ভালো মনের যারা ভালো ক্যাসিং খুঁজছেন তারা এই ক্যাসিং দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারবেন খুব সুন্দর একটা আর ইচ্ছা করলে দেখাচ্ছে আপনারা ভিতরে একটু ময়লা ঢুকছে আপনারা ডোরটা খুললে বাস ওয়াশ করে দিলেন ওয়াশ করে নিলেন নিয়ে আবার দেখাচ্ছে ডোরটা লাগা দিলেন ও খুব সুন্দর কোনো ঝামেলা না একদম সুন্দর চমৎকার আর এই রেঞ্জের ভিতরে আমি আসলে আপনার এই রেঞ্জের আপনারা অন্যান্য যে ক্যাসিং আছে সেই ক্যাসিংগুলোও নিয়ে পিসি বিল্ড করতে পারবেন ক্যাসিংটা আসলে বডি মেন কিন্তু এই জিনিসগুলো এই জিনিসগুলো তো মেইন এইগুলো কিন্তু আপনারা কখনো কম্প্রোমাইজ করবেন না ক্যাশিং আপনারা 1200 টাকা ক্যাশিং নিতে পারেন কোনো সমস্যা নেই ওইটা সমস্যা নাই বাজেট বেড়ে কমে যাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা কখনো এইগুলো কোনো ছাড় দেওয়া যাবে না এগুলো কোনো ছাড় দেবেন না আপনারা প্রসেসর র‍্যাম তারপরে মাদারবোর্ড এগুলো তো কোনো ছাড় দিবেন না হ্যাঁ এগুলো ভালো জিনিস নেওয়ার চেষ্টা করুন আর এখানে ক্যাশিং আছে আপনারা পছন্দ করলে এখানে কম দামি ক্যাশিং আছে ইচ্ছে করলে এখানে বেছে বেছে নিতে পারবেন সেই সুযোগ আছে তাহলে আক্তার ভাই এটা বাজেট কত আছে i5 আপনারা i7 10th gen এর পিসি 8 জিবি র্যাম 410 মাদারবোর্ড 250 জিবি NVMe দিয়ে আপনারা এটা নিতে পারবেন 45,500 টাকায় 45,500 টাকা 45,500 টাকা দিয়ে i7 10th gen এর এই পিসিটা নিতে পারবেন এই পিসিটা আপনার পিসি আমার পিসি এবং 7 তারার লাস্ট প্যাকেজের পিসি এটা কিন্তু একটা হিট পিসি এটা পুরো হিট একদম হিট প্যাকেজ হ্যাঁ হিট প্যাকেজ যারা নিতে চান যে আমি প্রফেশনাল কাজ করব তারা কোনো কথা না চোখ বন্ধ করে আসবেন আইসা এই প্যাকেজটা নিয়ে এটা আসলে বলতে দ্বিধা নেই এটা কথায় মানে কাজে মানে কথাই বিশ্বাসী না হয়ে কাজে কাজে দেখিয়ে দেবে প্রুফ
এটা হচ্ছে কাজের জন্য একদম সেরা একটা প্যাকেজ বাজেটের মধ্যে 45,000 45,500 আমার ভাই 45,500 টাকা আপনারা এটা নিতে পারেন চমৎকার ওকে থ্যাংক ইউ অক্টর ভাই আপনাকে ধন্যবাদ চলে যাব এবারে আমরা একেবারে i7 12 জেন যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন প্রসেসরটা এটাতে পিসি বিল করবো দেখেন এটার কেসিংটা দেখেন কত জুস একটা কেসিং থাকবে আজকে এটার মধ্যে ভাই কি থাকবে এটাতে এইটি আসলে বলতে পারেন ভাই এটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দের i7 সবগুলো প্যাকেজই আমার পছন্দের তারপরও এটার বলতে পারেন এটার সবচেয়ে বড় বিষয় এটা i7 12 জেনের পিসি আর প্রসেসর হিসেবে আমরা রেখেছি i7 12 জেনের এটা প্রসেসর এই প্রসেসরটা আপনার 12700 মডেলের একটা প্রসেসর এখানে 12 কোর 20 থ্রেড পজিশন বি ক্যাশ ভাই এখানে কিন্তু ছিল 8 কোর 16 থ্রেড এখানে কিন্তু 12 কোর 12 থ্রেড পজিশন বি ক্যাশ এর প্রসেসর আচ্ছা আচ্ছা এখানে 730 ESD গ্রাফিক্স আছে এই প্রসেসরে অর্থাৎ আপনারা গ্রাফিক্স কার্ড না কিনেও অনেক কিছু করতে পারবে করা যাবে আর এখানে কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু এই এই পিসি নিয়ে এই প্যাকেজ নিয়ে দামি গ্রাফিক্স কার্ড নিয়ে তারা হাই রেঞ্জের কাজ করতে চায় তারা কিন্তু এই i7 12 জেন নিয়ে দামি গ্রাফিক্স কার্ড নিয়ে পিসি বিল্ড করে হ্যাঁ যারা বড় একেবারে কাজ করতে তারা 3 বছর ওয়ারেন্টি সহ একটাই প্রসেসর হ্যাঁ চমৎকার ওকে এখানে যেহেতু i7 12 জেনের প্রসেসর রেখেছি আমরা অবশ্যই 610 মাদারবোর্ড এখানে রেখেছি এটা গিগাবাইটের 610 একটি মাদারবোর্ড এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি অফিশিয়াল একটি মাদারবোর্ড এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে 8 8 16 16 16 32 32 32 64 জিবি র‍্যাম এই মাদারবোর্ডে ইউজ করতে পারবেন এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড আচ্ছা আচ্ছা এখানে এনভিএম হিসেবে যেহেতু আপনি সেই ধরনের পিসি এখানে কিন্তু এনভিএম হিসেবে আমরা কিন্তু রেখেছি 500 জিবি এসপি ব্যান্ডের একটা M.2 এনভিএমই এটা 3 বছর ওয়ারেন্টি সহ একটা M.2 এনভিএমই 500 জিবি থাকবে 500 জিবি এছাড়া আমরা ইচ্ছা করলে আরো 4টি স্টোরেজ আপনারা আলাদাভাবে লাগিয়ে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি হার্ড ডিস্ক লাগান বা এসএসডি লাগান লাগাতে পারবেন আচ্ছা এখানে র‍্যাম হিসেবে আমি রেখেছি ভাই কোশিয়ার এখানে কোশিয়ার রেখেছি কোশিয়ারের DDR4 8GB 3200 MHz এর একটি র‍্যাম এটা হিটচিনালা র‍্যাম এবং লাইফ টাইমের র‍্যাম আপনারা এছাড়া PNY টুইন মোস এই ডাটা যে ব্যান্ডগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে পাওয়ার হিসেবে আমরা রেখেছি আমার ভাই গিগাবাইডের B450W একটি পাওয়ার সাপ্লাই এটা 80 প্লাস একটা পাওয়ার সাপ্লাই এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা রাখার একটাই উদ্দেশ্য আপনারা যখন 4GB 8GB গ্রাফিক্স কার্ড লাগাবেন তখন এই পাওয়ার সাপ্লাই কারণে আপনার পাওয়ার সাপ্লাই নতুন করে কিনতে হবে না এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন আচ্ছা আর এখানে ভাই সেটা যেহেতু যেমন পিসি তেমন তার কিবোর্ড মাউস কম্বো প্যাক এখানে রেখেছি আইমাইস এর আপনার GK 490 মডেলের মাউস কিবোর্ড হেডফোন মাউস প্যাড সহ একটা কম্বো প্যাক এইটার ভিতরে সবকিছু আছে আর আপনারা তো এটার বিষয়ে আপনারা জানেন হ্যাঁ সবাই জানেন খুব চমৎকার একটা প্যাকেজ ওকে এবার চলে যাব কেসিং না কেসিংটা তো আসলে বলাই লাগে আজকে দেখছেন ভাই আসলে ভালো লাগছে যে আসলে সাদা কে আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি প্রত্যেকটা কেসিং সাদা আর এইটাও কিন্তু লিও ডাইনামিকের একটা কেসিং মিনি সাইজের একটা কেসিং এটা কিন্তু 5টা ARGB ফ্যান আছে এটা অটো রিমোট কন্ট্রোলিং করা যাবে 5টা দেখেন এখানে হ্যাঁ এখানে আরো আরো ইচ্ছা করলে আরো ফ্যান লাগানো যাবে আর এইটা আসলে ভাই আসলে বলতে দিধা নেই এটা আসলে চয়েস হওয়ার মতন একটা কেসিং খুবই চমৎকার এখানে দুইটা আছে এইদিকে দুইটা আছে এদিকে একটা আছে একটা আছে পর্যাপ্ত জায়গা আছে ভাই এখানে অনেক কুল ভিতরে কুল এখানে আপনার যে কোনো মাদারবোর্ড ADS মাইক্রো ADS মাদারবোর্ড ইউজ করতে পারবেন আর এটা কিন্তু খুব স্মার্ট স্মার্ট দেখতেও কিন্তু কেসিং এখানে কিন্তু একটু ফাঁকা ফুকা থাকলে কিন্তু ময়লা আবর্জনা বেশি ঢুকার সম্ভাবনা থাকে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নাই এখানে কিন্তু টেম্পার গ্লাস আছে এখানে টেম্পার গ্লাস আছে স্পেসটা বেশি হওয়ার কারণে যত দামি পিসি হোক না কেন হিট হবে না হ্যাঁ এখানে আপনারা ম্যানেজ করতে সহজ হয়ে যাবে সব কিছু খুবই চমৎকার কেসিংটা এখানে USB 3 আছে USB 2 আছে LED বাটন আছে পাওয়ার বাটন আছে অডিও বাটন আছে আর এই কেসিংটা অনেকেরই প্রিয় ভাই অনেকেরই প্রিয় কেসিংটা খুবই চমৎকার দেখতে তো জোস তাহলে এত অসাধারণ একটা প্যাকেজ ভাই কত টাকা আসে এটা আসলে বলতে দ্বিধা নেই এটা অনলি 63,500 টাকায় আপনারা i7 12 জেন 610 মাদারবোর্ড 500 জিবি NVMe এই ধরনের একটি ক্যাশিং দিয়ে 450 আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে নিতে পারবেন 63,500 টাকায় চমৎকার একটা প্যাকেজ চমৎকার একেবারে অলরাউন্ডার একটা প্যাকেজ বলা যায় আপনারা যা করতে চান একেবারে হাই লেভেল থেকে শুরু করে যত কাজ করতে চান আপনারা এটা দিয়ে করতে পারবেন চোখ বন্ধ করে করতে পারবেন আর এছাড়া ভাই এখানে শুধু এই ক্যাশিং না আপনারা হয়তো সাদা ক্যাশিং দেখে মনে করছেন শুধু সাদা ক্যাশিং না আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ক্যাশিং আছে অ্যাভেলেবেল মডেল আছে আপনাদের পিসি আপনাদের প্রত্যেকটা ডিভাইস আপনাদের পছন্দের হবে আপনাদের পছন্দের মতন হবে আপনারা যেটা পছন্দ করেন সেইটা দিয়ে আমরা পিসি বিল্ড করে দিতে পারবো
ইনশাআল্লাহ। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পিসি ক্রয় করলে প্রতারিত হবেন না। যারা অনলাইনে পিসি ক্রয় করে ঠকছেন, প্রতারিত হয়েছেন, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি এসপি ট্রেড থেকে পিসি ক্রয় করেন, এসপি ট্রেডের থেকে আপনার পিসি ক্রয় করলে ইনশাআল্লাহ আপনারা প্রতারিত হবেন না। আর আমরা কিন্তু কথাই বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, কাজ দিয়েই তার প্রুফ দেখি দেবে দেবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ডাক্তার। এখন যারা অনলাইনে নিতে যায় আসতে পারবো না, এক্ষেত্রে কীভাবে নেওয়া যায়? তাদেরকে বলবো আপনারা যারা আসতে পারবেন না তাদেরকে আবারও ইনভাইট করি, যদি কষ্ট হলেও আসেন, আর তারপরও না আসতে পারেন, যারা আসতে পারবেন না তাদেরকে বলতে চাই আমাদের বিষয়ে আপনারা জানুন, শুনুন, খোঁজখবর নেন। হয়তো আশেপাশে দেখবেন যে এসপি ট্রেডের পিসি আপনাদের আশেপাশে আছে, যে আমাদের কাছ থেকে পিসি ক্রয় করে এখন চালাচ্ছে, ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না। আর যারা আমাদের কাছ থেকে পিসি না এসে ক্রয় করতে চান তাদেরকে বলবো আমাদের অ্যাকাউন্ট নম্বর বা আমাদের বিকাশে একটা মিনিমাম একটা রেঞ্জের অ্যামাউন্ট দিয়ে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিলে আপনাদের পিসি রেডি করে আপনাদের সফটওয়্যার আপনাদের ডিমান্ড অনুপাতে উইন্ডোজ দিয়ে কমপ্লিট করে আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো। 24 ঘন্টার ভিতর ইনশাল্লাহ আপনারা স্বশাহ এলাকার থেকে আপনার পিসিটা রিসিভ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ডাক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।